সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। যখন কোন বেঈমান নাস্তিক মুরতাদ আমার রাসূলকে গালি দিবে আর আমি আঙ্কুল চুষবো আরামের সুফায় আরামের বিছানায় বসে বসে আমি ঘুমাইব আর আমার রাসূলকে অবমাননা করবে আমার রাসূলকে বেইজ্জতি করবে আর আমি আরামে ঘুমাইব আমি আর প্রতিবাদ করব না রাজপথে নামিয়া তাজা রক্ত বিলন করব না আমার মতন মুনাফিক আমার মতন গাদ্দার আর দুকাবাজ কেউ হতে পারে না কথা বলুন ঠিক না বেঠি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব ইবনে উম্মে উমরাকে ডাকলেন আমার হাবিব তুমি যাও মুসাইলামাতুল কাযযাবের কাছে যাও মুসাইলামাতুল কাযযাবের কাছে গিয়া ঈমানের দাওয়াত দাও মুসাইলামাতুল কাযযাব ছিল কে জানেন সে ছিল মিথ্যা নবীর দাবিদারি সে নবুয়তের দাবি করেছিল সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখছে মুহাম্মদ দেখো আমরা দুজন আপোষ হয়ে যাই তুমি অর্ধেক জগতের নবী আর আমি অর্ধেক জগতের নবী আর একটু আস্তে কর নাউজুবিল্লাহ আল্লাহর রাসূল মুসাইলামাতুল কাযযাবের কাছে হাবিবকে পাঠাইলেন চিঠি দিয়া হাবিব যাও তুমি মুসাইলামাতুল কাযযাবের কাছে গিয়া বলো সে যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যা মিথ্যার নবী মিথ্যা নবুয়তের দাবি করছে সে যেন এখনো কালিমা পড়ে মুসলমান হয়ে যা আমি রাসূলকে শেষ নবী হিসেবে যেন বিশ্বাস করি মুসাইলামাতুল কাযযাবের কাছে হাবিব রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন বীর বিক্রমের সাথে ঈমানের পাওয়ার নিয়া হাবিব রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন মুসাইলামাতুল কাযযাবকে গিয়া বলে ও মুসাইলামা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করো মুসাইলামাতুল কাযযাব হাবিবকে গ্রেফতার করেছে হাবিবকে গ্রেফতার করে বলে হাবিব দেখো সময় আছে তোমাকে আমি অবকাশ দিলাম তোমাকে একটু সুযোগ দিলাম তুমি আমাকে নবী হিসাবে বিশ্বাস করো মুসাইলামাতুল কাযযাবের জবাবে ঈমানের উপর ইস্তেকামত রেখে ঈমানের উপর অটল রেখে হাবিব রাদিয়াল্লাহু আনহু বলিষ্ঠ কণ্ঠে তিনি বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার শেষ নবী এবং তার বান্দা মুসাইলামাতুল কাযযাব হাবিবকে আবার অবকাশ দিয়ে দেখো সুযোগ দিলাম তুমি আমাকে নবী হিসাবে বিশ্বাস করো আমাকে নবী হিসাবে মানো আমাকে যদি নবী হিসাবে বিশ্বাস না করো তাহলে তোমার অবস্থা খুব খারাপ হবে হাবিব রাদিয়াল্লাহু আনহু ঈমানের উপর ইস্তেকামত ঈমানের উপর অটল হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত কেটে দিয়েছে হাত কাটার পর মুসাইলামাতুল কাযযাব এবার লক্ষ্য করে বলে দেখো হাবিব তোমার একটা হাত কেটেছি এবার সুযোগ দিচ্ছি আবারও তোমাকে আমি বলতেছি আমাকে নবী হিসাবে বিশ্বাস করো আমাকে নবী মানো যদি নবী না মানো তাহলে তোমার অবস্থা খুব খারাপ হবে হাবিব রাদিয়াল্লাহু আনহু ঈমানের উপর ইস্তেকামত ঈমানের উপর অটল হাবিব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন না আমি তোমাকে নবী হিসাবে বিশ্বাস করতে পারি না নবী হলেন একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় হাত কেটে দিয়েছে দ্বিতীয় হাত কাটার পর হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার অবকাশ দিচ্ছে আবার অভয় দিচ্ছে হাবিব দেখো আমাকে নবী হিসাবে তুমি বিশ্বাস করো নবী হিসাবে যদি বিশ্বাস না করো তাহলে তোমার অবস্থা খুব খারাপ হবে ঈমানের উপর ইস্তেকামত হাবিব ঈমানের উপর অটল তিনি জানায় দিলেন আমি তোমাকে নবী হিসাবে বিশ্বাস করতে পারি না রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে পুরোটা চেহারা হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পা কেটে দিয়েছে পা কাটার পর আবারও সে মুসাইলামাতুল কাযযাব লক্ষ্য করে বলে দেখো সময় আছে তুমি আমার উপর ঈমান আনো আমাকে নবী হিসাবে বিশ্বাস করো যদি আমাকে নবী না মানো তোমার অবস্থা আরো খুব খারাপ হবে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের উপর ইস্তেকামত তাকিয়া আগের মতন তিনি জবাব দিলেন মুসাইলামাতুল কাযযাব তুমি মিথ্যা নবী তুমি মিথ্যা নবুয়তের দাবি করেছো তুমি তোমাকে আমি কখনো নবী হিসাবে বিশ্বাস করতে পারি না হাবিব রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় পাটা কেটে দিয়েছেন দুইটা হাত কেটে দিয়েছেন দুইটা পা কেটে দিয়েছেন হাবিব রাদিয়াল্লাহু আনহু ঈমানের উপর ইস্তেকামত ঈমানের জজবা ঈমানের পাওয়ার ওনার অন্তরে এমন ভাবে লালন করেছেন তিনি জিব্বাটা টান দেয়া বাহির করিয়া হাবিব রাদিয়াল্লাহু আনহুর জিব্বাটা কেটে দিয়েছে মুসাইলামাতুল কাযযাব এবার হাবিবকে লক্ষ্য করে বলে বলে হাবিব
দেখো তোমাকে আরেকটু অবকাশ দিলাম সুযোগ দিলাম তুমি আমাকে বিশ্বাস করো আমাকে নবী মানো যদি না মানো তোমার অবস্থা খুব খারাপ হবে হাবিব রাদিয়াল্লাহু আনহু জিহ্বা নাড়ায় কথা বলতে পারেন না মাথার ইশারা দিয়ে চিঠি জানাইলেন না তোকে নবী হিসাবে বিশ্বাস করতে পারি না তোকে নবী মানতে পারি না হাবিব রাদিয়াল্লাহু তাআলা নূর শরীর থেকে একটা কষাই যেভাবে জীবন্ত ছাগলের গোশত টুকরো টুকরো করে হাবিব রাদিয়াল্লাহু আনহু শরীর থেকে চামড়াগুলো চিরে গোশতগুলো টুকরো টুকরো করলেন হাবিব রাদিয়াল্লাহু আনহু তিনি দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন মজার বিষয় হলো শহীদ হওয়ার পরে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা হাবিবের মার কাছে বলা হয়েছে ও হাবিবের মা শুনেছো তোমার ছেলেকে কিভাবে শহীদ করেছে কি নির্মমভাবে তোমার ছেলেকে শহীদ করেছে দুটো হাত মুসাইলামাতুল কাযযাব কেটেছে দুটো পা কেটেছে জিহ্বাটা কেটেছে তার শরীরের গোশতকে টুকরো টুকরো করেছে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর আমার রাসূলকে যে বিশ্বাস করেছে মুসাইলামাতুল কাযযাবকে বিশ্বাস করে নাই মা সেই কথা শুনে তিনি খুশিতে বললেন লিহাযাল ইয়াউমি আরদাতুহু লিযালিহাযাল ইয়াউমি আরদাতুহু আমি ওই দিনের জন্যই অপেক্ষা করেছিলাম আমার কানে আমার ছেলের খবর আসবে হাবিব শহীদ হয়েছে আল্লাহ ও তার রাসূলের প্রেমে ভালোবাসায় নিজের জানটা আল্লাহর রাস্তায় কুরবানি করেছে কোন সুবহানাল্লাহ মুসাইলামাতুল কাযযাবকে নবী হিসাবে বিশ্বাস করে না আজ আমরা মুসলমান এত এত মুসলমান থাকার পরেও মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পঞ্চগ্রামে এসে ইস্তেমার ডাক দিয়েছে অবিশ্বের মুসলমান এক হইয়া গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাজপথে নিজের জান ফিরিয়ে দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন হাত তুলে খোদাকে দেখা প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকতে হবে আমার নবীকে অবমাননা করবে আর আমরা ঘরে বসে থাকব কখনো হতে পারে না নবীর আশিকিন যারা আছেন তারা আগে আগে ভাগে নিজেকে প্রস্তুত করে রাখেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাফের জোরে কোন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আরো জোরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আরো জোরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই গোলাম আহমদ কাদিয়ানি সে নবী দাবি করেছে অথচ আমার আল্লাহ যত নবী পৃথিবীতে প্রেরণ করেছেন যত নবী আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত নবীর চেহারা সুন্দর সমস্ত নবীর চেহারা সুন্দর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন মানুষ বেঈমান কাফেররা পাগল হয়ে যেত রাসূলের চেহারা দেখে লিডাররা বলতো পাগল আর অচিনা মানুষ আসিয়া বলতো যারা রাসূলকে পাগল বলে তারা পাগল কারণ নবীজির চেহারা সুন্দর এত সুন্দর আকাশের চোদ্দই দিবাগত রাত্রে যে চঞ্জলি সেটার মধ্যে কিছু ত্রুটি আছে আমার রাসূলের চেহারার মধ্যে ত্রুটি নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল সুন্দর আর গোলাম আহমদ কাদিয়ানির চেহারা হলো সে কানা একশো কানা সে একশো কানা আর আমার রাসূলের চেহারা আছেন সুন্দর গোলাম আহমদ কাদিয়ানি কলেরা রোগে বাথরুমে ফিরে মরছে সে গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করেছে সে গোলাম আহমদ কাদিয়ানির সেলা আর দালালারা বাংলার জমিনে অনেকে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছিলেন চারটা দায়িত্ব দিয়ে চারটা উদ্দেশ্যে প্রথম উদ্দেশ্য হলো ইয়াতলু আলাইহিম আয়াতি কোরআনে করিম মানুষের নিকট তিলাওয়াত করে শোনাইবে কোরআন তিলাওয়াত করে শোনাইবে আল্লাহ তাআলা বল প্রথম এই আয়াতের প্রথম অংশ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন
আল্লাহ মুমিন জাতির প্রতি অনুগ্রহ করেছেন রাসূল প্রেরণ করে আল্লাহ তাআলা মুমিন জাতির প্রতি রাসূল প্রেরণ করে অনুগ্রহ করেছেন রাসূলকে আমাদের নিকট পাঠাইছেন আমাদের নবী হিসেবে পাঠাইছেন এটা আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন দুই নম্বর অনুগ্রহ হলো আমাদের থেকেই সৃষ্টি করেছেন অর্থাৎ মানুষ থেকে রাসূল সৃষ্টি করেছেন আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতার মধ্য থেকে একজন নবী পাঠাইতে পারতেন যদি ফেরেশতা হতেন আমার রাসূল যদি ফেরেশতা হইতেন তাহলে আমরা অনেক জামানায় পড়ে গেলাম কারণ নবী মানুষ হওয়ার কারণে মানবিক চাহিদা তিনি বুঝেন মানুষের কি প্রয়োজন তিনি বুঝেন মানুষের মানুষ খাওয়া দাওয়া উঠা বসা কত কিছুর প্রয়োজন মানুষ মানুষ না হলে মানুষ মানুষের প্রয়োজন কদর বুঝবে না এজন্য রাসূলকে আমাদের থেকে তিনি মানুষ বানায় প্রেরণ করেছেন এটা আল্লাহ অনেক বড় অনুগ্রহ করেছেন অনেক বড় ইহসান করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে আল্লাহ তাআলা মানুষ বানায় প্রেরণ করেছেন আর বলেছেন তোমাদের প্রতি অনুগ্রহ করেছি বিদায় আমার রাসূলকে তোমার নফস থেকে সব কিছু থেকে বেশি محبت করো সব থেকে বেশি محبت সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি সব কিছু থেকে আপনাকে বেশি محبت করি আল্লাহর নবী বলেন ভালো কথা উমর আচ্ছা বলো তো দেখি তোমার নিজের নফস থেকে কি তুমি বেশি محبت করো উমর তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নিজের নফস থেকে আমি বেশি محبت করি না আমরা যদি হইতাম তাহলে মুনাফিকি করলাম যে রাসূল কি বলেন আমার নিজের নফস থেকে কি সব কিছু থেকে আপনাকে বেশি محبت করি কিন্তু সাহাবা একরামের ভিতরে কপটতা ছিল না মুনাফিকি ছিল না ভিতরে যেটা সেটাই বলে দিলেন রাসূল সব কিছু থেকে বেশি محبت করি তবে নিজের প্রাণ থেকে বেশি محبت করি না আল্লাহর রাসূল তখন উমরকে বলছিলেন আল্লাহি নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন উমর জেনে রাখো সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ তুমি যদি আমি রাসূলকে সব কিছু থেকে বেশি محبت না করো নিজের সন্তান থেকে নিজের মা থেকে নিজের বাবা থেকে নিজের স্ত্রী থেকে এমন কি তোমার নিজের নফস থেকে বেশি যদি আমাকে محبت না করো উমর কখনো তুমি খাঁটি ঈমানদার হতে পারবে না রাসূল উমরকে কাছে ডাকলেন উমর রাদিয়াল্লাহু আনহু বুকের উপর নবীজি হাত রাখলেন হাত রাখার পর আল্লাহর রাসূল বললেন উমর এবার কি মনে হয় কিছুক্ষণ পর উমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার দিলে সাক্ষী দেই আমি তাম পৃথিবীর সবকিছু থেকে নিজের নফস থেকে নিজের মা থেকে নিজের সন্তান থেকে সবকিছু থেকে আপনাকে আমি বেশি محبت করি আল্লাহর নবী তখন বলেন الآن يا عمر تم إيمانك হে উমর এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ জুরে কোন আগে রাসূল কি বলছেন যে তুমি খাঁটি ঈমানদার হতে পারো না সব কিছু থেকে মহব্বত করো কিন্তু নিজের নফস থেকে বেশি মহব্বত না করার কারণে খাঁটি ঈমানদার হতে পারো না যে সব কিছু থেকে আমরা মহব্বত করলাম কিন্তু নিজের নফস থেকে যদি মহব্বত না করি আমরাও খাঁটি ঈমানদার হতে পারবো না রাসূলের দায়িত্ব ছিল চারটা এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াত নবীজি তেলাওয়াত করে শুনাইবেন রাসূল তেলাওয়াত করে শুনাইবেন উম্মতকে এটা প্রথম দায়িত্ব নবীজির কারণ কোরআনে কারীমের সম্মান এত কোরআনের মর্যাদা এত মর্যাদা যে জিনিসটার সাথে কোরআন সম্পর্ক লাগে সেই জিনিসের দাম বাড়ায় দেন কে আর একটু জোরে বলেন কে বাড়ায় দেন আমরা কোরআনে কারীম রাওয়ালের উপর রাখি কাঠের উপর রাখি সেই কাঠকে বলি রাওয়াল এই কাঠ আমরা কাঠের উপর বসি কিন্তু রাওয়ালের উপর বসি কারণ কোরআনের সম্পর্ক লাগে এজন্য রাওয়ালের দাম বেড়ে গেছে কোরআন যে কাপড় দেয়া পেছানো হয় সে কাপড় কি বলে বস্তু সেই কাপড় আর এই কাপড় সমান সুবহানাল্লাহ সেই কাপড়ের দাম আল্লাহ বাড়ায়
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার এক দিন আগ পর্যন্ত নবীজিকে মানুষ মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকত শ্বশুর বাড়িতে গেলে খাদিজার স্বামী মোহাম্মদ রাস্তাতে হাঁটলে ফাতেমার বাবা মোহাম্মদ বাজারে গেলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আবু তালিবের ভাতিজা মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি মোহাম্মদ যেই মাত্র কোরআনে কারীম নাজিল হয়েছে রাসূলের সম্মান আল্লাহ বাড়াচ্ছে এবার নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহান নবী আল্লাহ তাআলা নাম পরিবর্তন করে রাসূলের লাকব আলকাব দিয়ে ডাকা আরম্ভ করেছে যে জিনিসটাই কোরআনের সাথে লাগে ওই জিনিসের সম্পর্ক আল্লাহ বাড়ায় দেয় কোরআনের সাথে যার সম্পর্ক হয় তারই মর্যাদা আল্লাহ বাড়ায় দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআনের মর্যাদা এত কোরআনের শব্দের মধ্যে আল্লাহ 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 তাআলা মুজিজা করে দিয়েছেন এই কোরআনে কারীম হলো আমার রাসূলের জীবন্ত মুজিজা কোরআনে কারীম কেউ অর্থ বুঝা পড়লেও সব অর্থ না বুঝিয়া পড়লেও সব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কারা হরফান মিন কিতাবিল্লাহি আল্লাহ তাআলার এই কিতাব যদি কেউ একটা হরফ পড়ে ফালাহু হাসানাতুন আল্লাহ তাআলা তার নেক আমলের মধ্যে একটা নেকি লিখে দিবেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা এক একটা নেকি কে আল্লাহ তাআলা 10 10টা নেকির সমতুল্য বানায় দিবেন রাসূল বলেন ওয়ালা আকুলু আলিফ লাম মিম হরফুন আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আলিফ লাম মিম কেউ যদি অর্থ না বুঝিয়ে পড়ে কারণ এর অর্থ তো কেউই জানে না গোটা পৃথিবীর মুফাসসির এর অর্থ জানে না এটা আল্লাহ ও তার রাসূলের গোপন পাসওয়ার্ড অর্থ না বুঝিয়া পড়লেও আল্লাহ তাআলা প্রতি অক্ষরে অক্ষরে 10টা নেকি লিখে দেয়